এক বনে এক হত দরিদ্র কাঠুরে বাস করত কাঠুরে বয়সের ভারে কিছুটা বিধ্বস্ত ছিল সে সব সময় ভাবত এই জীবনে তেমন কিছুই করা হয় নাই দারিদ্রতার করা সে তার সংসারকেও ঠিকভাবে চালাতে পারত না তাই সে কি শুধু দোষ দিয়ে যেত হে ভগবান এ জীবন আমি চাই না অনেক কষ্ট অনেক দুঃখ যদি পারো আমাকে ধরাধাম থেকে তুলে নিয়ে যাও মৃত্যুই আমার জন্য সমীচীন তো এই বলে সে প্রতিদিনের মতোই কাজ করতো কাজের প্রতিও তেমন তার খুশি ছিল না সংসারের মায়ায় তাকে সেভাবে টানত না সে জীবনের প্রতি বৃত স্রোত্য হয়ে সবসময় মৃত্যু কামনা করত একদিন সে বনে কাঠ কাটতে কাটতে আবারও সেভাবেই সে ভগবানের কাছে বলছে যে ভগবান তুমি মৃত্যু দুধ পাঠিয়ে দাও আমি মরে যেতে চাই আমি থাকতে চাই না এই বলে সে কাঠের যে বোঝাটায় সারাদিন সে কাঠ কাটলো সেটাকে বেঁধে টুপলি সে মাথায় তোলার চেষ্টা করছে সে কোনোভাবেই পারছে না একা কারণ সে অনেক ভারী কাঠ কেটে ফেলেছে ইতিমধ্যে বন থেকে দৈত্যাকৃতির বিশাল দেহের এক দানবের মতো কিছু একটা এসে তাকে বলল কি রে কি খবর কেমন আছিস তুই হ্যাঁ হুজুর আছি ই তো বেঁচে আছি তবে বেঁচে থাকার আর ইচ্ছে নেই কোনো সমস্যা নেই তোর ইচ্ছে পূরণের জন্যই ভগবান আমাকে পাঠিয়েছে কে আপনি আমি তো মৃত্যুদূত তুই তো আমাকেই ডাকছিলি তাই না এতদিন যাবো এতদিন ব্যস্ত ছিলাম বিধে আসতে পারিনি আজ ভগবান তোকে সময় দেওয়ার জন্য পাঠিয়েছে তোর মনের আশাটা পূর্ণ করে দিয়ে আয় এই শুনে বৃদ্ধ কাঠুরি অত্যন্ত ভয় বিহব্বল হয়ে সে মুসরা যাওয়ার অবস্থা সে কই না তো আমি তো ভগবানকে এরকম কোনো কথা বলি নাই আমি শুধু ভগবানকে বললাম যে ভগবান এত কাঠের বোঝা আমি একা তো বইতে পারি না তুলতেও পারছি না যদি তুমি পারো কাউকে পাঠিয়ে দাও কারণ এই বনে তো কেউ নাই দেখি সে না হয় আমাকে একটু ঘাড়ে তুলে দিল আর যদি ভালো হয় সে আমার গৃহ পর্যন্ত পৌঁছে দিল। তার চেয়েও যদি একটু ভালো হয় সে আমাকে বিক্রি করে মূল্য দিল আমার ঢের উপকার হয় ভগবান মনে হয় আমার কথা শুনতে পায় নাই বা বাকি কথাগুলো তো ভগবানের কাছে পৌঁছায় নাই শুধু ভুলভাল কিছু শুনেই ভগবান আমাকে পাঠিয়েছে তখন সেই দৈত্য মানব তাকে একটা ধমক দিয়ে বললেন ভগবানের সাথে ফাজলামি করিস ভগবান ভুলভাল বলেছেন আমাকে দেখে তুই এখন নিজেই ভুল বল বকছিস কে না আপনি একটু কষ্ট করে আমার এই কাঠের টুপলিটি আমার ঘাড়ে তুলে দেন তাতেই আমি বেজায় খুশি হব যখন আমার মৃত্যুর প্রয়োজন হবে আমি আপনাকে ডেকে নিব আপনার তো পরিশ্রান্ত হবার কোনোই প্রয়োজন নেই কারণ আমার এখনও পৃথিবীতে ঢের কাজ বাকি আমার সন্তানদের বড় করতে হবে তাদের বিয়ে সাজিয়ে দিতে হবে আমার অনেক সমস্যা দেখেন সকাল থেকে রাত পর্যন্ত আমি কাঠি কাঠ কাঠি জীবন যাপন করতে পারি না মৃত্যু এখন আমার প্রয়োজন আছে বলে মনে করি না জীবনের অনেক অসম্পন্ন কাজ রয়ে গেছে এই বলে সে মৃত্যুদূদের কাছে ক্ষমা চেয়ে কাঠ উঠিয়ে মৃত্যুদূদের সাহায্যে সে বাড়ি ফিরে আসলো বাড়ি ফিরে সে আর স্ত্রীর সাথে এই গল্প বলছে তো স্ত্রী বললো ঠিক আছে তুমি তো মৃত্যুদূদের দেখা পেলে খারাপ হলো না জিনিসটা মৃত্যুদূধের কাছে কোনো বর চেলে তুমি হ্যাঁ চেয়েছি যে আমার অনেক সমস্যা আছে এগুলোর আমি সমাধান করে মরে যেতে চাই তো অনেক ভালো কথা একদা তার এই প্র সমস্যাগুলো পক্ষান্তরে সমাধান হতো হলো সে কালের গভীরে বেশ ধনী হয়ে গেলেন মৃত্যুদূদের বর পেয়ে ধীরে ধীরে তার অবস্থার উন্নতি হলো তারপরও এই লোকটার মনে কোনো শান্তি নাই সে দেখতেছে যে আগে যে অবস্থায় ছিল অতীপ্ততা এখনও তার সে অতীতাই তারা করে সে নতুন নতুন সমস্যা তার জীবনে আসছে সেগুলোর সমাধান করছে এখন তিনি আবার এখন আর সে আগের মতো বনে কাট কাটে না তারপরও সে একদিন স্মৃতিচারণ করতে যে সেই বনের ঘাড়ে সেই কুড়াল নিয়ে সে যে এখন দেখতে পাচ্ছে যে এখন তার শরীর স্বাস্থ্য অনেক ভালো কারণ সে অনেক টাকার মালিক হয়েছে বর পেয়ে তার সন্তানদের বিবাহ দিয়েছে ঘর সংসার দিয়েছে তার এখন সেরকম কোনো টেনশনই নাই সে চিন্তা করলো আমি একটু দেখি আগের মতো কাট কাটতে পারি না আমার তো শরীরের শক্তি অনেক বেশি সে দেখছে যে সে কাঠ কাটা তো দূরের কথা সে কুঠাটতেই জাগাতে পারছে না কারণ সে সুখে শান্তিতে থেকে সে অতীতের অভ্যাস ভুলে গেছে এর মধ্যে মৃত্যুদের সাথে সার আবারও দেখা মৃত্যুদূত পথ থেকে যাচ্ছিলেন বলে কি হে তোর কি অবস্থা তুই তো বেশ খেয়ে দিয়ে মোটা তাজা হয়েছিস এখন তোর আশা পূর্ণ করি বলে জমদূত আপনি হ্যাঁ আমার আর যে জীবন আপনি দিয়েছেন আমার সেই জীবন আসলেই আর ভালো লাগে না আমি আগেই ভালো ছিলাম ঠিক আছে আপনি যেহেতু মৃত্যুদূত আমার কাছে আসছেন প্রথমবার আমি আপনাকে ছেড়ে দিয়েছি কিছুই দেইনি আপনি আমাকে অনেক কিছু দিয়েছেন এখন আমার ভার লাঘব হয়েছে আপনি চাইলে আপনার মনের আশা পূর্ণ করতে পারেন এই জীবন আমার আর ভালো লাগছে না আমি আর এত সুখ শান্তির চেতে আমার আগের জীবনই ভালো ছিল সেখানে কষ্ট ছিল আহার করতাম মন দিয়ে ঘুমাতাম এখন আমার ঘুমও সেভাবে আসে না আমি সেভাবে আহারও করতে পারি না এই সুখ সমৃদ্ধির চেতে আমার কষ্টের জীবনই ভালো ছিল যে জীবনে আমি খেটে খেতাম আমি দর্জনার কষ্ট বুঝতে পারতাম এখন আমার কাছে মনে হচ্ছে যে আমি অর্ধ মানব অর্ধ অন্ন বস্তু আপনি তার চেয়ে আমাকে ধরাদম থেকে তুলেই নিয়ে যান আপনার ভগবানকে বলেন আমি আর এখানে বাঁচতে চাই না এই গল্পটি থেকে এই জিনিসটাই শিক্ষা হলো মানুষ যখন টেনশনে থাকে কষ্টে থাকে তখন তার সব কিছু কি পরিতৃপ্ত মনে হয় আর যখন সে সুখের সাগরে ভেসে যায় তখন ভগবানকেও সে সেভাবে ডাকতেও পারে না আর কাজ কর্ম সকল কিছু থেকেই সে একটা দূরত্ব তৈরি করে ফেলে তার মানে হচ্ছে আমাদের সমাজে যারা শ্রমজীবী কর্মজীবী তারাই সুন্দরভাবে জীবনটাকে উপভোগ করতে পারেন আর আমরা যারা বসে বসে খাই রাজার মতো তাদের কাছে জীবনটা অতি অতীবত তুচ্ছ মূল্যহীন মনে হয় এই শিক্ষাটাই আমরা এই গল্পটা থেকে গ্রহণ করলাম সবাই ভালো থাকবেন